কথায় আসে কারো পৌষ মাস কারো সর্বনাশ। একদিকে রাশিয়ান অনবরত হামলার ফলে এই মুহূর্তে এক প্রকার পশ্চিমারা হাল ছেড়ে দিয়েছেই বলা চলে। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সহায়তা করতে করতে এমন পর্যায়ে এসেছে, কোনো একদিন দেখবেন যে তারা বলে ফেলেছে আপাতত আর সাহায্য করার কিছু নাই, তোমরা রাশিয়ার সাথে চূড়ান্ত আলোচনায় বসো। বন্ধুরা, এমনই শঙ্কায় রয়েছে ইউক্রেন, এবং ইউক্রেন বলেছে যে পশ্চিমাদের এই আহ্বানে সাড়া দিয়ে যদি তারা রাশিয়ার সাথে আলোচনায় বসে তাহলে সেটি এক প্রকার তাদের আত্মসমর্পণের সামিল। তাই এই ব্যাপারটি নিয়ে তারা আরও আলোচনা করতে চায় পশ্চিমা মিত্রদের সাথে। তাহলে কি সত্যি সত্যি ইউক্রেন আত্মসমর্পণের পথে যাচ্ছে? বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে ডিটেলসলি আলাপ করার চেষ্টা করব। এই দুর্দান্ত ভিডিওটি অবশ্যই যদি আপনারা ডিটেলসলি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং শেষ পর্যন্ত দেখতে হবে একটুও না টেনে। বন্ধুরা, এই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করছে কয়েকটি দেশ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তুরস্ক। তুরস্ক সমরাস্ত্র দিয়ে এবং রাশিয়ার সাথে বন্দী বিনিময় এবং খাদ্যদ্রব্য রপ্তানি চুক্তির মাধ্যমে পশ্চিমাদের চেয়ে বেশি অত্যন্ত গভীরভাবে সহায়তা করছে ইউক্রেনকে। হয়তো আমেরিকা শুধুমাত্র যে সহায়তা করছে আপনারা সেটি দেখতে পারছেন, কিন্তু আমেরিকার এই সহায়তার আড়ালে রয়েছে ব্যবসা করার একটি মৌলিক উদ্দেশ্য, আর সেই ব্যবসাটি হচ্ছে অস্ত্র ব্যবসা। ইউক্রেন পৃথিবীর বুকে টিকে থাকুক না থাকুক, ইউক্রেনকে আক্কেলা বাস দেওয়ার জন্য হয়তো মিস্টার ভ্লাদিমির পুতিন এবং সের্গেই সুরোবিকিন খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। তাতে মূলত আমেরিকার কিচ্ছু যায় আসে না, আমেরিকার যায় আসে তাদের অস্ত্র ব্যবসাটি যত ভালো হবে তাতেই। যাই হোক, এই মুহূর্তে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পারস্য উপসাগর বলেন, হরমুজ প্রণালী বলেন, অথবা অস্ত্র রপ্তানি ক্ষেত্রে বলেন, বা রাশিয়ার সাথে কোঅপারেশন বা কোয়ালিশন তৈরির ক্ষেত্রে বলেন, বন্ধুরা, তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় ইউক্রেনকে উদ্ধার করেছে। আপনারা হয়তো ব্যাপারটি জানেন না, আপনাদের সামনে এই ব্যাপারে কয়েকটি কথা বলার চেষ্টা করব। তুরস্ক কীভাবে অনেক বন্ধুপ্রতিম দেশের চেয়েও অনেক বেশি সাহায্য করেছে ইউক্রেনকে, সেই ব্যাপারটি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। মূলত আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো বাদে মেইন যে সাহায্যটি এসেছে ইউরোপের বাইরে থেকে, সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক। এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে পূর্ব ইউরোপের ছোট ছোট দেশগুলো যে সহায়তা দিয়েছে সেগুলো নামমাত্র সহায়তা। আসলে এগুলো ইউক্রেনের কোনো কাজে আসবে বা কাজে আসে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন ইসরায়েলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক সহায়তা চেয়ে আসছে, কিন্তু সেই সামরিক সহায়তা এখনও পর্যন্ত তারা পায়নি। বন্ধুরা, ইসরায়েলের ছাপ বক্তব্য, এই মুহূর্তে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার মতো অবস্থায় তারা নেই, হয়তো মানবিক সহায়তা তারা ইউক্রেনকে দিয়ে যাবে। যুদ্ধের শুরুতেই ইউক্রেনকে সহায়তার ব্যাপারে বা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রভাব খাটানোর ব্যাপারে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে একটি মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা ছিল, এবং এক্ষেত্রে ইসরায়েল মনে করেছিল যে যুদ্ধ বন্ধর ব্যাপারে তারা রাশিয়াকে রাজি করিয়ে ইউক্রেনের কাছে হিরো সাজতে পারবে। কিন্তু যে ব্যাপারটি নিয়ে প্রথম দিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয় সেটি ছিল মূলত ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া বা যোগদান না করা, আর এ ব্যাপারে ইউক্রেনের অবস্থান ছিল স্পষ্ট, তারা যে কোনো পরিস্থিতিতে ন্যাটোতে যোগদানের ব্যাপারে বদ্ধপরিকর ছিল। বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে এক পর্যায়ে যখন যুদ্ধটি শুরু হয় 24 ফেব্রুয়ারি, অর্থাৎ রাশিয়া যখন চরম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইউক্রেনের রাজধানী কিয়েভে, তখন থেকেই তুরস্কের মধ্যে একটি তৎপরতা দেখা যায় কি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চূড়ান্ত বা লাগাতার আলোচনার মাধ্যমে যুদ্ধটি বন্ধ করা যায়। আর সেই লক্ষ্যেই ইউক্রেনের প্রতিনিধি পরিষদ সরাসরি আলোচনায় বসে রাশিয়ার লোকজনের সাথে। বন্ধুরা, ইউক্রেন এবং রাশিয়া তুরস্কের ইস্তাম্বুলে সেই আলোচনা শুরু করে যুদ্ধটি শুরু করার পরপরই, আর তারপর থেকেই মূলত একেবারে কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্যদের ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয় রাশিয়া এবং কিয়েভ। মূলত সেই আলোচনাটি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে যে কোনো সময় যুদ্ধটি বন্ধ হতে পারত, কিন্তু যখনই আমেরিকা দেখলো যে তার মাতবাড়ি শেষ হয়ে যাচ্ছে, বন্ধুরা, তখনই সে এখানে বেঁকে বসল এবং তখনই ইউক্রেনকে বলল, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তোমাদের আমরা সামরিক সমরাস্ত্র দিয়ে যত খুশি তত সহায়তা করব। তুরস্কের প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তখন একটি স্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হবার সময়ের ব্যাপার মাত্র। বন্ধুরা, এই পজিশনে থেকে যখন বিশ্ব পর্যায়ে দেখলো বা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দেখলো যে তাদের মাতবাড়ি তো আপাতত শেষ, এখন যদি রাশিয়া এবং ইউক্রেন সত্যি সত্যি একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে তাহলে তাদের তো কোনো ভূমিকাই থাকলো না, বন্ধুরা, তখনই তারা পিন মারা শুরু করলো ইউক্রেনকে।
আর তখনই ইউক্রেন মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগানের এই অসাধারণ কাজটিকে অবমূল্যায়ন করে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুরা, তখন যখন আলোচনাটি হয়েছিল তখন সমগ্র ইউক্রেন দেশটি তেমন কোনো ক্ষতিগ্রস্তই হয়নি, আর এখন ইউক্রেন তামা তামা হয়ে গেছে। ইউক্রেনের এপাশ থেকে ওপাশে কিছু আসে বলে মনে হয় না। ইউক্রেনের জাতীয় সম্পদ, ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের উপকেন্দ্র, সাব স্টেশন, পানি শোধনাগার, তাদের বড় বড় যে কারখানাগুলো, বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা, হাসপাতাল, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে তাদের যে স্টেশন বা রেলওয়ে ভিত্তিক নেটওয়ার্ক ছিল সব শেষ হয়ে গেছে। বন্ধুরা, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইউক্রেনের। তখন যদি তারা এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এইসব পিনে অতিরিক্ত মাত্রায় ভক্ত না হয়ে মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগানের এই মধ্যস্থতাটি মেনে নিত, তখন ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধটি করা লাগতো না। বন্ধুরা, এখন বাস কত প্রকার ও কী কী মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি খুব ভালোভাবে বুঝেছেন। বন্ধুরা, টাইম মেশিনে চড়ে এখন যদি তিনি পিছনে ফিরে যেতে পারতেন, তিনি রিসেপ তাইয়েপ এরদোগানের পায়ে পড়ে বলতেন যে দাদা, আমাকে যুদ্ধটি বন্ধ করার ব্যবস্থা করে দিন। তিনি আসলে বুঝতে পারেননি যে কী ঘটতে যাচ্ছে, আর যখন বুঝতে পেরেছেন তখন বিচি আউট। এই মুহূর্তে তার আর হাতে কিছু নেই, পুরোপুরি এখন যুদ্ধ বন্ধ এবং শুরু করার এখতিয়ারটি টোটালি হাতে রয়েছে আমেরিকার। এখন সেই আমেরিকাই বলছে তোমরা রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনায় বসো। বন্ধুরা, এখন যুদ্ধ বন্ধ করে কি হবে? ইউক্রেন তো শেষ হয়ে গেছে, ইউক্রেনের বন্দর নগরীগুলো এই মুহূর্তে রাশিয়ার দখলে। সুতরাং বুঝতে পারছেন আসলে কাহিনীটি কী ঘটতে চলছিল আর কী ঘটতে যাচ্ছে? বন্ধুরা, সেই ব্যাপারেই আপনাদের আরও দুর্দান্ত কিছু ব্যাপার বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটিও না চেনে। আর অবশ্যই অবশ্যই এই ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটিমাত্র শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। ইউক্রেনের জন্য সবচেয়ে দুর্দান্ত হয়েছে সবচেয়ে কম দামে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আপনার সেই সমরাস্ত্রটিই সবচেয়ে বেশি আপনাকে আউটপুট দেবে, যেটি সবচেয়ে কম দামে আপনাকে অনেক বেশি পরিমাণে সাকসেস দিবে। বন্ধুরা, বায়রাক্তার TB2 ড্রোনটি এমন পর্যায়ে সাকসেস দিয়েছে ইউক্রেনকে, যেটি অনবরত তারা ব্যবহার করতেই চেয়েছে, এবং ইউক্রেন যুদ্ধকালীন অবস্থায় আরও অনেকগুলো অর্ডার দিয়েছে। বন্ধুরা, যুদ্ধের মধ্যেই ইউক্রেন তুরস্কের সাথে এই বায়রাক্তার TB2 ড্রোন যৌথভাবে উৎপাদনের জন্য কিয়েভে কারখানা স্থাপন করেছে, এবং তুরস্কের তরফ থেকে এটি নিশ্চিত করা হয়েছে আগামী 2 বছরের মধ্যে ইউক্রেনের শক্তিশালী ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে এই বায়রাক্তার TB2 ড্রোনকে বায়রাক্তার TB3 ড্রোনে উন্নীত করা হবে। এই ইম্প্রুভ ভার্সন পূর্বের তুলনায় বেশি সময় আকাশে ভেসে শত্রুর উপরে আক্রমণ সানাতে পারবে। এর বাইরে আরেকটি সমরাস্ত্র তুরস্কের তরফ থেকে ইউক্রেনকে দেয়া হয়েছে, তা হচ্ছে সেটি বাংলাদেশও বর্তমানে ব্যবহার করে বন্ধুরা, সেটি কাসিরগাটি 300-এর টাইগার ভার্সন মিসাইল। এটি 75 থেকে 80 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে 2 মিটার পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনতে সক্ষম। জানা গেছে প্রথমবারের মতো তুরস্ক থেকে এটি ইউক্রেনে হস্তান্তরিত হয়েছে। সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো তুরস্ক কীভাবে মেনটেইন করছে? একদিকে তুরস্ক বিভিন্ন ধরনের মারণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নিকটে হস্তান্তরিত করছে, অন্যদিকে তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করছে। বন্ধুরা, এই ধরনের দ্বৈত যে ধরনের ভূমিকা পালন করছে তুরস্ক, সেই দ্বৈত ভূমিকার ক্ষেত্রে তারা কীভাবে এই ব্যালেন্সিং ব্যাপারটি বজায় রাখছে, এখানে স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে। এক হচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক সদস্য হিসেবে সে ভূমিকা পালন করতে চাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক সে কখনোই ভুলবে না বা কখনোই শেষ করবে না, আর অন্যদিকে নিজের অস্ত্র ব্যবসা। বন্ধুরা, ইউক্রেনের সাথে তার কয়েকটি বিষয় জড়িত রয়েছে। ইউক্রেনের কাছ থেকে সে অ্যাভিয়েশন বা বিমানের ইঞ্জিন প্রযুক্তি পাচ্ছে, অন্যদিকে নিজেই বিভিন্ন ধরনের সমরাস্ত্র ইউক্রেনে বিক্রি করতে পারছে। সুতরাং নিজের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং নিজের ইন্ডাস্ট্রি বা সামরিক শিল্পকে আরও অধিক পরিমাণে বিনিয়োগের মাধ্যমে এবং রপ্তানির মাধ্যমে আয় করে দেওয়ার জন্য, বিভিন্ন রাস্তা খুলে দেওয়ার জন্য ইউক্রেনের সাথে এই দেনদরবার তারা চালিয়েই যাচ্ছে। অর্থাৎ সামরিক সম্পর্ক বহুমুখী। এই মুহূর্তে তুরস্ক যে ধরনের ভূমিকা পালন করছে সেটি একটি জটিল প্রক্রিয়া। যা হোক, এর মধ্যেই যুদ্ধের শুরুতে যখন তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি মধ্যস্থতা করে দিতে চেয়েছিল, তখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সেখানে বাধা দিয়েছিল। আর এখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সেই ইউক্রেনকেই বলছে যে বাবারা, তোরা এখন যুদ্ধে ক্ষান্ত দে। কিন্তু ইউক্রেন বলছে, আমার যে পরিমাণ ভূমি এখনও পর্যন্ত রাশিয়া দখল করে রেখেছে তোমরা তো ওয়াদা দিয়েছিলে, এখন কেন তোমরা পিছিয়ে যাচ্ছ? তোমরা এই ভূমিটুকুন উদ্ধার করে দাও, তারপরে আমরা যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছি।
বন্ধুরা, পূর্বের ইতিহাস কারো মনে থাকে না, তাই এই ব্যাপারে যে পরিমাণ আক্যালা বাস মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি রিসেপ তাইপ এরদোগানের কথা না শুনে খেলেন, এর কোনো বাস বিচার হয় না। আপাতত বোঝা যাচ্ছে যেটি, সেটি হয়তো তিনি বুঝতে পারতেন যে এরদোগানকে বলে মিস্টার ভ্লাদিমির পুতিনকে রাজি করিয়ে যে সকল অঞ্চল এখনও পর্যন্ত ইউক্রেনের ধরে রেখেছে রাশিয়া, সেটি যেন মুক্ত করা যায়। বন্ধুরা, এটি কোনোভাবেই আপাতত সম্ভব নয়। বর্তমান পর্যন্ত রাশিয়া বা ভ্লাদিমির পুতিন যতটুকুন ভূমি ইউক্রেনের দখল করে রেখেছে, সেটি আপাতত তিনি সারার জন্য রাখেননি। এটি স্থায়ীভাবে তারা ধরে রাখবে, কারণ ক্রাইমিয়া ছাড়বে না, লোহানক ছাড়বে না, দোনেক ছাড়বে না। জাপোরিজিয়ায় যে অঞ্চলে এখনও পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এবং যে অঞ্চলটি বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রণে, মনে হয় না ভবিষ্যতে রাশিয়া সেটি ছাড়বে। সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো বিশ্লেষণ করলে, প্রথম দিকে যদি তুরস্কের মধ্যস্থতা ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হতো, তাহলে ইউক্রেন দেশটি বেঁচে যেত। কিন্তু বর্তমানে এখন আমেরিকা ইউক্রেনকে চাপ দিচ্ছে রাশিয়ার সাথে একটি সমঝোতায় যেতে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সেই সমঝোতা কি ইউক্রেনের জন্য অবশ্যই একটি আত্মসমর্পণের সামিল? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে নিয়মিতভাবে ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।